নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে অচিরেই সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্টেডিয়ামটির সংস্কারে 250 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া সারা দেশে 186 মিনি স্টেডিয়াম করার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। নারায়ণগঞ্জের তারেক স্বপনের তথ্য ছবি নিয়ে মোহাম্মদ নাজিমের ডেস্ক রিপোর্ট। অযত্নে অবহেলায় জরাজীর্ণ নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংস্কার হওয়ার আশার বাণী শোনা গেলেও বাস্তবে তা শুধুই মরিচিকা। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে ব্যবহার অনুপযোগী স্টেডিয়ামটি ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারিয়েছে। কচুরিপানায় ডুবে থাকা আউটার স্টেডিয়াম হারিয়েছে অস্তিত্ব। আইসিসি অনুমোদিত স্টেডিয়ামটিকে সংস্কারের মাধ্যমে পুনরায় আত্মপ্রকাশ ঘটাতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা একটা ডিপিপি ইতিমধ্যে প্রস্তুত করেছি 250 কোটি টাকার, ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র এটি অনুমোদিত হলে সেখানেও আমরা এই স্টেডিয়ামটি, ক্রিকেট স্টেডিয়ামটি আমরা আধুনিকায়ন করে এটা খেলার উপযোগী ইনশাআল্লাহ আমরা করতে পারবো। খেলাধুলার মানোন্নয়নে শুধু ফতুল্লা স্টেডিয়াম নয়, সারা দেশে 186 মিনি স্টেডিয়াম তৈরির প্রকল্প হাতে নিয়েছে সরকার। আমরা ইতিমধ্যে রূপগঞ্জ উপজেলার জন্য 6,38,00,000 টাকা বরাদ্দের কাজ চলছে। 2,500 উপজেলায় 5,39,00,000 টাকার কাজ চলছে। সোনারগাঁও উপজেলায় 12,57,00,000 টাকার কাজ চলছে। নারায়ণগঞ্জে খেলাধুলার মান বাড়াতে শিশুবান্ধব ও স্মার্ট নগরী গড়ে তোলার লক্ষ্যে বেদখল জায়গা পুনরুদ্ধারে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে সহযোগিতা চান মেয়র সেলিনা হায়াত। এখানে বস্তি ছিল, মাদকের অভয়ারণ্য ছিল, অসামাজিক কার্যকলাপ ছিল, অনেক কষ্টে এই মাঠ করেছি, এখনো জায়গাটা খুঁজে পাইনি। আশা করি আমাদের রেলমন্ত্রী দিবেন এই জায়গাটা, আপনি দেখে গেলেন আপনি বলবেন। মোহাম্মদ নাজিম, এনটিভি স্পোর্টস ডেস্ক।